আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পা রহমতে বলে আছেন আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজ আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা বিলোচনা করব সেই বিষয়টা হলো মানুষের মাথা ব্যথা দূর করার পুরাণীয় আমল দেখেন মানুষের মাথা যদি ধরে তাহলে কোনো কাজই করতে পারে না কোনো কাজ করতে পারে না ইনশাল্লাহ আর বাড়িতে খালি চিৎকার করে চিৎকার করতে না পারলেও মাথা বাড়িতে ডাইরেক্ট সরাসরি পয়সা পড়ে পয়সা করে কোনো কাজ কাম কিছু করতে পারে না হ্যাঁ প্রত্যেকজনের মাথা কিন্তু ধরে একদিন হলে একদিন না হলেও প্রত্যেকজনের মাথা ধরে মাথা ধরলে যে কত ব্যথা হয় যাদের মাথা ধরছে সেই ব্যক্তি বুঝতে পারে সেই ব্যক্তি করতে পারে যেমন রাতে মাথা ধরে দুপুরে মাথা ধরে তারপরে সকালে মাথা ধরে নানা ধরনের মানুষের মাথা নানা ধরনের মাথা ব্যথা ধরে ইনশাল্লাহ মাথা ব্যথা করে মাথা বিরাট কষ্ট হয়ে থাকে ইনশাল্লাহ আর আল্লাহ রুব আলম কোরআন বলছে রহমাতুল্ল মিন কোরআনটা হলো মোমিনের জন্য শেফা সুরুফ শুরু আচ্ছা যখন আপনার মাথা পছন্দ বাথা মাথা ধরবে তখন কী করবেন তখন একটা কাজ করবেন কাজটা হলো আমি দেখে দিই আদা নেবেন হয় তিনটা হয় পাঁচটা আদা নেবেন আদা নেবেন আদা নেওয়ার পরে শেষ পেন আদা নেওয়ার পরে আপনি শেষ পেন শেষার পরে দেখুন আপনার বের বাইর ওই রসটা একটা পেয়ালা বা একটা কাপে নিলেন কাপে নেওয়ার পরে আপনারা নিলেন ডাকলেন তারপরে এই আয়ত্রা পাঠ করবেন বিসমিল্লা রহমান রহিম রহিম লা সাদ্দা ওনা সাদ্দা ওনা আনহা ফুন এই আয়াতা আপনারা সাতবার তেলাবাদ করবেন সেই আদার রসের মধ্যে সাতবার ফু দিয়ে আপনারা ওই আদা রসটা আপনারা খেয়ে ফেলবেন আপনারা খেয়ে ফেলবেন খেয়ে ফেলবেন আপনি একাদারে আমলটা করে থাকবেন একাধারে আমলটা করে থাকবেন একনারে আপনি আর তিন দিন পাঁচ দিন আমল করলেন আমল করার পরে দেখবেন যে আপনার মাথা ব্যথাটা দূর হয়ে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আসেন বেলাইকনটি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি